नमस्कार बंधुरा, जॉब वैकेंसी बांग्ला यूट्यूब चैनले जानाई तोमादे सबाई के स्वागतम। राज्य ग्रुप सी पदे रेले नतून कर्मी नियोगे विज्ञप्ति प्रकाशित करलो रेलवे तरफ थेके। ईस्टार्न रेलवे तरफ थेके नतून भावे ग्रुप सी कर्मी नियोगे विज्ञप्ति प्रकाशित होयेछे। जे समस्त कैंडिडेट आवेदन करते चान तारा किभाबे आवेदन करबेन आजकेर ई भिडियोर माध्यमे तुले धरबो। राज्य रेलर तरफ থেকে আবারো কিন্তু একটি নতুন পদে রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি করা হলো, যেখানে পুরুষ এবং মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে থাকছে অফিশিয়াল লিংকের লিস্ট, অথবা তোমরা যদি চাও তাহলে কিন্তু ভিজিট করতে পারো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com, যেখানে নতুন নতুন চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের নোটিশটি। बंधुरा जरा आवेदन करते चान तादेर जोनो 2nd of September ऑफिशियल नोटिफिकेशन प्रकाशित हुए थिलो, जेखाने 29 September 2022 पर्यन्त आवेदन करा हबे ग्रुप सी पदे। ग्रुप सी पदे प्राय एखाने किन्तु 21 पद खाली रही है, एवं जेखाने तुम्हरा मिनिमाम 18 थेके 25 बचरेर मध्ये जदि कोनो कैंडिडेट हुए थाकेन ताहले किन्तु आवेदन करते पारबेन। चाकरी प्रार्थी ग्रुप सी लेवल 4 एवं 5 जरा आवेदन करते चाहिए ग्रेजुएशन कमप्लीट करा मास्ट किन्तु दरकार हबे, एवं जरा उच्च माध्यमिक पास करेछो तारा किन्तु लेवल 2 एवं 3 ते आवेदन करते पारबेन। जरा टेक्निशियानेर जन्य आवेदन करछेन तारा 10th उइथ ITI पास किन्तु थाकते हबे। এছাড়া বলে রাখি ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, তোমরা কিন্তু www.rrcer.com কলকাতা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারো। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে employment.gov.in এর অফিশিয়ালি নিউজ পেপারে। চাকরি প্রার্থীদের বলা হচ্ছে যারা আবেদন করতে চাইছেন তারা অনলাইনে আবেদন করতে পারবেন, এবং বয়সসীমার কিন্তু ছাড়ও দেয়া হবে। তো এখানে ক্লিয়ার করে বলা হচ্ছে যারা আবেদন করতে চাইছেন তাদের বেতন 5200 থেকে 20200 পর্যন্ত বেতন দেয়া হচ্ছে, অ্যান্ড স্পোর্টস কোয়ার্টার ক্যান্ডিডেট অনলি ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট। যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল এই ধরনের খেলার সঙ্গে যুক্ত, অথবা বক্সিং, জিমন্যাস্টিং, হকি, টেবিল টেনিস, ভলিবল, ওয়েটলিফটিং এগুলোর মধ্যে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে যারা রিপ্রেজেন্ট করেছেন কান্ট্রি ইন অলিম্পিক অথবা স্টেট গেম চ্যাম্পিয়ন রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না। চাকরি প্রার্থীদের বারবার বলে রাখি আবেদন করতে গেলে কোনো রকম আবেদন মূল্য লাগবে না, পুরোপুরি বিনামূল্যে আবেদন করতে পারবেন। এছাড়া আরও বলে রাখি যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু তাদের জব লোকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে, কলকাতার বিভিন্ন স্টেশনে কিন্তু হতে পারে। তাই যারা আবেদন করছেন শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবেন, তাছাড়া কিন্তু আদার স্টেটের ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা যদি চান তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন। রেলওয়ের তরফ থেকে এটা একটা বড় বিরাট কিন্তু আপডেট। যারা আবেদন করতে চাইছেন ডেসক্রিপশন বক্সেই থাকছে লিঙ্ক, সেখান থেকে আবেদনটি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান তারা কিন্তু এখনই আবেদন করতে পারেন। লাস্ট ডেট মনে রাখবে 29 সেপ্টেম্বর 2022।